গুড মর্নিং বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো আজকে তো মঙ্গলবার, তাই আজকে বজরঙ্গলির পুজো নিয়ে যাচ্ছি, বাজারে যাব পুজো নিয়ে। তা 10:30 বেজে গেল, চান করে এসে সকালে চান করেছি, আবার চান করে পুজো সেরে রান্না বান্না হয়ে তারপরে সব টিফিন করে আবার এই চান করলাম। চান করে এসে দেখছি আমার খরগোশটিকে খুঁজে পাচ্ছি না, আবার খরগোশ দরজাটা খোলা ছিল, খরগোশটা বেরিয়ে চলে গেছে জানো বাইরে। তাকে আবার খুঁজে নিয়ে এলাম, নিয়ে যা ঘরেই ঢুকেছে। এবার দেরি হয়ে গেল একটু পুজোটা দিতে। চলো বন্ধুরা, আমি একটু পুজোটা দিয়ে আসি। আমি দেখো কালী মন্দিরে পুজোটা দিয়ে এবার এরপরে হবে আমাদের পুজোটা। বন্ধুরা চলে এলাম বাড়ি পুজো দিয়ে। এই পুজো হলো, এত ভিড় আজকে, প্রচণ্ড ভিড়। কখন গিয়েছিলাম দেখো, এই এলাম, ছেলেদেরকে প্রসাদ দিলাম এবং আমি একটু প্রসাদ খাবো। প্রসাদ খেয়ে একটু দুপুর জানা ডালিয়ে খাই, ডালিয়ে বসাবো আমাদের সঙ্গে। যেহেতু আমি উপোস, আমার ছেলেগুলো সব উপোস করবে, ওরাও ডালিয়া খাবে। তো চলো এবার ডালিয়াটা বসিয়ে দিই, প্রসাদ খাই, প্রসাদ খেয়ে ডালিয়াটা একটু বসিয়ে দিই। চলো বন্ধুরা, আর বাইরে প্রচণ্ড রোদ গরম, এত রোদ গরম বাইরে ভালো লাগছে না। ঠিক আছে চলো, আমি একটু প্রসাদ খাই, তারপর ডালিয়াটা বসাবো। ঠিক আছে চলো বন্ধুরা, টাটা। বন্ধুরা আমার ডালিয়া বসানো হলো, এই ডালিয়াটা বসালাম, ডালিয়াটা বসিয়ে একবার একটু ফ্যানে চড়ালাম, খুব গরম করছে। দেখো আজকে তো শ্রাবণ মাসের প্রথমবার, তাই সবুজ করতে হয়, তাই আমি চুড়ি সবুজ করেছি, নেট পাড়ি সবুজ করেছি, কানের সবুজ করেছি, কিন্তু শাড়িটা সবুজ করিনি। আজকে পুজো পেয়ে গেলাম, তো বজরঙ্গলির পুজো, বজরঙ্গলি তো লাল পছন্দ করে, তাই আর মঙ্গলবার ওই জন্যই লাল শাড়িটা পরলাম, আর সবুজ শাড়ি পরারই ইচ্ছা ছিল। তোমরাও সব পড়বে শ্রাবণ মাসে, এই কাঁচের চুড়ি সবুজ করবে, কানের নীল পাড়ি শুধু সবুজ করেছি, দেখতে পাচ্ছ সব সবুজ এসে আমার মাসটা সবুজ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, চলো আমার ডালে, তোমাদের সব লাঞ্চ হয়ে গেছে, এখন লাঞ্চের সময় হয়নি, যদিও আমি এই বসালাম হোক, তারপরে আমরা খাবো। ঠিক আছে বন্ধুরা চলো। দেখো বন্ধুরা, আমার ডালিয়া রেডি হয়ে গেছে, ডালিয়া করেছি, পটল ভাজা করেছি। দেখো ডালিয়া, পটল ভাজা, আমরা চাটনি, ফুলকপির তরকারি, আলু ভাজা, আর একটু আলু দিয়ে বড়া। আলু ভাতটা রেখেছি আমার জন্য, আমার খুব ভালোবাসি আলু ভাতটা খেতে। চলো দেখলে তো আজকে আমার ডালিয়া দুপুরের মেনু, আমি মঙ্গলবারে ডালিয়াই খাই, আমার সঙ্গে সঙ্গে ছেলেরাও খায়। ঠিক আছে চলো, আমি ডালিয়াটা পরিবেশন করে দিই। গুড আফটারনুন বন্ধুরা, দেখো বিকালে আমি আজকে রান্না বসে দিয়েছি, চানা হচ্ছে আর লুচি হবে। আজকে ভাত রান্না করবো না, আজকে চানা, চানাটা বসেছি আর লুচি হবে আর সুজি করলাম, আজকে রাত্রে সবাই ওইটাই খেয়ে নেবে।
চলো এটা করে নিই, এটা করে নিয়ে তারপরে এবার বাসন তুলো, বাসন তুলে এবার সন্ধ্যে দেবো, সন্ধ্যে দেওয়া আছে। ঠিক আছে বন্ধু, মেঘটা প্রচুর এসেছে, চানাটা বসিয়েছি, চলো আমার চানাটা বসানো হলো। দেখো বাইরে এলাম, বাইরে এবারে এই বাসনগুলো তুলো, বাসনগুলো তুলে ঘরে নিয়ে যাবো, একটু একটু বৃষ্টি পড়ছে। চলো বন্ধুরা আমি কাজগুলো সেরে নিই। চলো বন্ধুরা আমার চানা হয়ে গেল, এবার সবাইকে পাঠাচ্ছি, সবাই খেয়ে আমাকে কমেন্ট করো কেমন হয়েছে খেতে। চলো এই দেখো আমার চানা হয়ে গেল, কেমন হয়েছে খেয়ে সবাই বলো। চলো এবার এই চানাটা নামিয়ে এবার চান করবো, চান করে সন্ধ্যা দেবো। সবাইকে শুভ সন্ধ্যা, সবাই সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, সবাই খুব খুব ভালো থেকো।